বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো এই করোনাকালীন সময়ও যেখানে জীবন জীবিকা থেমে নেই, সব কিছু চলছে, এর জন্য তোমাদের সুবিধার জন্য আমরা অনলাইনে ক্লাস করছি। তো আজকে তোমাদের ইসলামের ইতিহাস বিষয়ের প্রথম পত্রের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সামান্য আলোচনা করব, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সবাই জানো, আরবের কোন বংশে তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, পিতার নাম কি, মাতার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি, তারপরে তার বংশের নাম কি, সব কিছু তোমরা জানো। এবং জন্মের আগে পিতা মারা যান, জন্মের পরে কীভাবে বিবি হালিমের গৃহে পালিত হন, ৬ বছর বয়সে তার মা মারা যান, তারপরে দাদার কাছে লালিত পালিত হন, ৯ বছর বয়সে দাদা মারা যান, তারপরে তার চাচা আবু তালেবের কাছে, এইভাবে তিনি আবু তালেবের কাছে তিনি গরিব ছিলেন বিদায় তার ছাগ মেষ চড়াতেন এবং তার সাথে ব্যবসা উদ্দেশ্যে সিরিয়া গমন। সেখানে তাকে সাধু বহিরা চিনতে পারেন, এভাবে দেখা গেছে তিনি চাচার সাথে ব্যবসায়িক অনেক কিছু শিখেছে। ২৫ বছর বয়সে তিনি হিলফুল ফুজুল গঠন করেন, হরবুল ফুজারের বিভৎসতা দেখে তার কোমল মনে রেখাপাত করে, তিনি হরুল পর্যাত দেখে তিনি হিলফুল ফুজুল গঠন করেন ৬৯৫ খ্রিস্টাব্দে, তখন তার বয়স ছিল ২৫। এরপরে তিনি বিবি খাদিজাকে বিয়ে করেন চাচার নির্দেশে, তারপরে ৪০ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। এরপরে তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করেন এবং তার উপর শত্রুতা শুরু হয়। তিনি মক্কার আউস ও খাজরাজ গোত্রদ্বয়ে তাকে মদিনায় যাবার আমন্ত্রণ জানায় এবং হজ্জের সময় বা গোপনে লোকজন তার হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করে। এরপরে তার উপর অত্যাচার চলে আসে, দুবার মুসলমানরা আবিসিনিয়া হিজরত করে। এরপরে তাকে জাবালে আবু তালেব মানে আবু তালেবের পাহাড়ের পাদদেশে এক ঘরে করে, এরপর সেখান থেকে তাকে তার মুক্তি, তারপরে তার উপর অত্যাচার যখন চরমে ওঠে তখন তিনি আল্লাহর নির্দেশে তিনি ইসলামের খাতিরে মদিনা হিজরত করেন। তো এই জন্য এটা তোমরা সবাই জানো, মহানবী সাল্লামের জীবনী। তোমরা মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোকেরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে, কারণ তিনি এমন একজন শ্রেষ্ঠ নবী, বিখ্যাত নবী, বিখ্যাত মহামানব। অনেক ধর্মের লোকেরা তার সম্পর্কে জানে। আমরা মুসলমানরা অনেক নবী সম্পর্কে আমরা জানি, পড়ালেখা করি। তো এক্ষেত্রে আমাদের নবী সম্পর্কে তো আমরা শৈশবে আমরা শিখেছি, জানছি। তো তোমাদের আর যদি ক্লাস খোলা থাকতো তাহলে আলোচনা করতাম। এখন তোমাদের যেগুলো পরীক্ষা আসবে গুরুত্বপূর্ণ, ওগুলো অনলাইনে তোমাদেরকে আমরা পড়াবো। তো এই পর্যায়ে আজকে তোমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরত, হিজরতের কারণ এবং গুরুত্ব আলোচনা করব। তো প্রথমে আসি আমরা, হিজরত কাকে বলে? আরবি হা জিম রা এই তিনটা শব্দ মূল অক্ষর থেকে, এরপরে তা সংযুক্ত হয়ে হিজরত অর্থ গমনাগমন করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তো ইংরেজিতে বলা হয় হিজরত মিনস ডিপার্চার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, হিজরত অর্থ এক স্থান থেকে অন্য স্থানে গমনাগমন বা প্রস্থান করা। তো এখানে আমরা হিজরতের যে মূল কথা, যে সংজ্ঞাটা আমরা বলবো, হিজরত অর্থ
মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধর্মের খাতিরে মক্কাবাসীদের অত্যাচারে তথা আল্লাহর নির্দেশে প্রিয় মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় যে সুদূর প্রসারী গমনাগমন করেন, ইতিহাসে একে হিজরত বলে গণ্য করা হয়। এ হলো হিজরতের সংজ্ঞা। এবার আমরা আসব, তিনি এত জায়গা থাকতে তিনি হিজরতকে কেন বেছে নিলেন? প্রথম কারণটা হলো ভৌগোলিক কারণ। ভৌগোলিক দিক থেকে মক্কাটা ছিল সৌদি আরবের প্রায় পশ্চিমে এবং পাহাড়ি শুষ্ক মরুময় এলাকা, এবং এখানে বার্ষিক বৃষ্টিপাত হতো না বললেই চলে, এবং এখানে ফসল হতো না, এখানে পানি পাওয়া যেত না, মানুষগুলো ছিল অভাবী রুক্ষ মর্ময় জায়গা। এই জন্য তারা বদমেজাজি জড়বাদী এবং তারা পরোপকারী ছিল না। এই জন্য তিনি মক্কা ছেড়ে তিনি মদিনাকে বেছে নেন। এই গেল ভৌগোলিক কারণ। এবার আসি আমরা দ্বিতীয় পয়েন্ট, হলো মনস্তাত্ত্বিক কারণ। মনস্তাত্ত্বিক কারণ হলো এটাই, মন থেকে যেটা উচ্চারিত, মনের সাথে যেটা সম্পর্কিত, মন মগজ হৃদয়ের সাথে যেটা গ্রথিত সেটা হলো মনস্তাত্ত্বিক। আমরা ইতিহাস পড়লে দেখতে পাই কোন নবী রাসুল, কোন বিখ্যাত ব্যক্তি নিজ এলাকায় নিজ দেশে প্রথমে সম্মানিত হন। যেমন মুসা আলাইহিস সালামকে মিশরে ফেরাউন এবং ফেরাউনের সহকারীরা খুব তাকে সেখানে অত্যাচার করে, বাধ্য হয়ে তিনি মিশর ত্যাগ করেন। হযরত ঈসা আলাইহিস সালামকেও নিজ গোত্রের লোকেরা বা নিজের এলাকার লোকেরা তার ধর্ম গ্রহণ করে না। হাওয়ারিন সম্প্রদায় নামে সাদা কাপড় পরিহিত লোকজন প্রথমে তার দাওয়াত গ্রহণ করে, তাকে নবী বলে গণ্য করে। এভাবে আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেও তার বাবা গরিব ছিলেন, তারপরে এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারেননি এবং বাধ্য হয়ে, আমরা নোয়াখালীর ভাষায় একটা কথা বলি, বাড়ির গরু ঘাটার ঘাস খায় না। অর্থাৎ বাড়ির লোকের কাছে বাড়ির লোকের গুরুত্ব নেই। যেমন বাড়ির গরু বাড়ির মানে দরজাতে যেমন হয়তো ঘাস পাতা হয় না, হলেও এটা গোবর বা অন্যান্য খড়কুটো থাকে, বা এটা একটা কথা বলা হয়েছে আর কি, উপকথা বলা হয়েছে। কিন্তু আসলে সোজাগত হলো বাড়ির লোকের কাছে বা এলাকার লোকের কাছে নিজের গুরুত্ব নেয়। বাড়িতে লজিং থাকলে যেমন দাম নেই, বাড়িতে বিয়ে করলো তেমন একটা আদর যত্ন নেই, তারপরে এলাকায় একজন প্রশাসক নিয়োজিত হলেও যেমন মানুষের কাছে দাম নেই, চিনি তাকে আমরা সে অমুকের ছেলে অমুকের নাতি মানতে চায় না, বাধ্য হয়ে তিনি মনস্তাত্ত্বিক কারণে তিনি মদিনা হিজরত করেন। তো মদিনা হিজরতের আরেকটা কারণ হলো মদিনার যে অনুকূল আবহাওয়া। মক্কার তুলনায় মদিনা ছিল আবহাওয়া শস্য শ্যামল এবং আবহাওয়া ভালো ছিল, সেখানে বার্ষিক বৃষ্টিপাত মোটামুটি হতো, আবহাওয়া কিছুটা সুশীতল, সেখানে প্রচুর শস্য হতো, গম রাই সরিষা অন্যান্য, এবং সেখানে খেজুর ডুমুর জলপাই আঙ্গুর আনার এগুলো পাওয়া যেত, এবং অধিবাসীদের মন মগজও অনেক ভালো ছিল এবং তারা পরোপকারী ছিল। এই জন্য তিনি মদিনা হিজরত করেন। আরেকটা কারণ হলো মদিনার আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের দাওয়াত। তারা একসময় বলছিল আপনি মদিনায় আসেন, আমরা আপনাকে সাহায্য করব।
তো এই জন্য তাদের আমন্ত্রণের কথা তার মনে আছে, এই জন্য তিনি মদিনা হিজরত করেন। আরেকটা কারণ হলো আভিজাত্যের এবং কৌলিন্যের অহমিকা। কুরাইশ বংশ নিজেদেরকে খুব অভিজাত এবং কুলীন সম্প্রদায় মনে করে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি কুরাইশ বংশে, তবে তিনি গরিব ছিলেন এবং তারা তাদের 14 গোষ্ঠী থেকে তারা মূর্তি পূজা পুতুল পূজা করত। তারা মনে করতো এই অল্প বয়সী একজন ছেলের কথায় আমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে নিরাকার আল্লাহর ইবাদত করব, তাকে মানব, তার ধর্ম গ্রহণ করব, এটা কি করে হয়? তারা এটা মানতে পারে, এই জন্য বাধ্য হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেন। আরেকটা পয়েন্ট হলো সত্যবাদী সংঘাত। সত্যবাদী সংঘাত, তারা চিন্তা করলো আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমরা এখানে হজের সময় যে আমাদের ইনকাম হয়, আমরা যে হজের সময় বিভিন্ন দায়িত্ব থাকি, মক্কার সেবায় থাকি, পানি পান করানোর দায়িত্বে, পতাকা বহন করার দায়িত্বে, থাকা খাওয়ার নিশ্চয়তা এবং ব্যবসা বাণিজ্য এই সকল সব হারাতে হবে এবং লুটতরাজ মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্তি এগুলো কিছুই করতে পারবো না, সাধু সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে হবে ইসলাম গ্রহণ। এই জন্য এই স্বার্থের কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারে, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে। আরেকটা কারণ হলো মদিনায় যে ইহুদি বেশি ছিল এবং কিছু খ্রিস্টান ছিল, তারা তো আহলে কিতাব, তাদের কিতাবে লেখা আছে শেষে একজন নবী আসবেন, তার নাম মোহাম্মদ বা আহমদ, তখন তোমরা তার অনুসারী হয়ে যাবে। যদিও তারা বর্তমানে ওই আয়াত কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছে এবং তাদের মাঝে এরা মতানৈক্য ছিল, তাদের নিজেদের মাঝে হানাহানি ছিল, এই জন্য তারা মনে করছেন এ মক্কার এই ব্যক্তি ভালো মানুষ, একজন মধ্যস্থ ব্যক্তি আমাদের জন্য প্রয়োজন, এই জন্য তাকে তারা আমন্ত্রণ জানায়, এই জন্য তাদের আমন্ত্রণ গ্রহণ করে তিনি ইহুদিদের এই উৎসাহ তাদের এই আমন্ত্রণে তিনি সেখানে গমন করে। তারপরে এবার আসো, এবার পয়েন্ট হলো আত্মিক সম্পর্ক। আত্মার সাথে যার সম্পর্ক সেটা হলো আত্মিক সম্পর্ক। সেটা কি? সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ হাশেম তার দাদার বাপ এই মদিনায় বিয়ে করেন, তাছাড়া তার পিতা আবদুল্লাহও মদিনা বিয়ে করেন, তার নানা বাড়ি মদিনা। তো এই সকল কারণে মদিনাবাসী অবশ্যই তাকে সাহায্য করবে, তো এই মানুষও তিনি মদিনা হিজরত করেন। তো এর আগে যে কথাটা বলা হয় নাই যে সেটা আলোচনা করব, আল্লাহর প্রত্যাদেশ লাভ, যখন তার উপর চরম অত্যাচার শুরু হয়, তিনি একদা হযরত আবুবকরকে বলেছিলেন হে আবুবকর, আমরা কোনোদিন যদি এই মক্কা ত্যাগ করতে হয় তাহলে তুমি প্রস্তুত থেকো, তোমাকে সাথে নিয়ে আমরা বের হব। তো যেদিন আবু জেহেলের নেতৃত্বে তারা দারুদ নদোয়া নামক হল ঘরে মিটিং করছিল, মোহাম্মদ যেভাবে তার ধর্ম প্রচার করা শুরু করছে, আমাদের বাপ দাদা চৌদ্দগুষ্টির আমলে ধর্ম বিপন্ন হয়ে যাচ্ছে এবং তাকে তো আমরা অনেক লোক দেখিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, এক ঘরে করেছি, মোটের পোচা নাড়ি ভুড়ি ঢেলে দিয়েছি, পথে কাঁটা বিছিয়েছি, তাকে বলছি আরবের সবচেয়ে সুন্দর রমণী বিয়ে দিব, তোমাকে অনেক উট দিব, তিনি বলছেন না আমাকে রক্তিম বর্ণের উট দিল, আমি সত্য পচার থেকে বিচ্যুত হব না, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিল, আমি সত্য পচার থেকে বিচ্যুত হব না, অনেক তাকে আমরা
ইয়ে দিয়েছি, লোভ দেখিয়েছি, কিন্তু কোনোটাতে তিনি ক্ষান্ত হচ্ছেন না। এখন একটা উপায় আছে, সবার বক্তৃতার পরে আবু জাহেল কুরাইশদের সর্দার, তিনি নেতা, তিনি বললেন একটা উপায়, সেটা হলো আমার প্রস্তাব হলো প্রত্যেক গোত্র থেকে সাহসী দুজন যুবক বেছে নেওয়া হবে, যে আমরা আজ রাত মিটিং করতেছি 621 খ্রিস্টাব্দে রাত্রিতে, প্রত্যুষে একদম ভোরবেলা সবে সাদেকের সময় প্রত্যেক গোত্র থেকে দুজন সাহসী যুবক বেছে নেওয়া হবে, তাকে ধারালো তরবারি দেওয়া হবে, তারা একযোগে মোহাম্মদের ঘরে গিয়ে তাকে হত্যা করে কেটে টুকরা টুকরা করে ফেলবে। তো তার কথায় সবাই মেনে নিয়েছে এবং যেই কথা সেই কাজ, সেই হিসাবে তারা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, কিন্তু আহকামুল হাকিমিন যিনি গায়েব জানেন, সে আল্লাহ তাআলা তো সব কিছু জানেন। তখন তিনি জিব্রাইলের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, আপনার বিরুদ্ধে এই সিদ্ধান্ত হয়েছে, এখানে আপনার জীবন বিপন্ন, এখানে থাকার নয়, আপনি অনতি বিলম্বেই আপনি মদিনার উদ্দেশ্যে পাড়ি জমা। তখন তিনি গভীর রাতে হযরত আবু বকরকে ডাক দিলেন, আবু বকর প্রস্তুতি নিয়ে চলে আসছে অনেকটা একটা গাঁঠুরি নিয়ে, তখন তো আর বেগ ছিল না, গাঁঠুরি নিয়ে চলে আসছে, গাঁঠুরি নিয়ে উটুট নিয়ে চলে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগপথ আশ্চর্য হয়ে গেল, হে আবু বকর আমি তোমাকে ডাক দিয়েছি, তুমি তো একবার প্রস্তুতি নিয়ে, তো আপনি আরও আগে 2-3 মাস আগে বলছিলেন না এখানে তো মনে হয় আমরা থাকতে পারবো না, তোমাকে লাগবে, একসময় আমি ডাক দিলে তুমি আসবে, সেই থেকে আমি রাত্রিতে আর ঘুমাই না। তো চিন্তা করেন হযরত আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি কিরকম ভালোবাসতেন, নবধর্ম ইসলামকে কিরকম ভালোবাসতেন। তখন তাকে সাথে নিয়ে তাদের তার উঠে চড়ে 3 দিন 3 রাত পর পথিমধ্যে অনেক অঘটন ঘটন হয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করে লোহিত সাগরের কোলে কোলে, যে তারা 3 দিন 3 রাত পরে মদিনায় গিয়ে, কারণ মক্কা থেকে মদিনায় 200-300 মাইল উত্তরে গিয়ে তাদের ওট এক এতিম বাচ্চাদের ভিটিতে বসে, পরে এটা কিনে নেওয়া হয় এবং সেখানে প্রথম ইসলামের মসজিদ করা হয়, সেটাই বর্তমান মদিনা মসজিদ বা মদিনা শরীফ। তো তো এটাকে বলা হয় আল্লাহর প্রত্যাদেশ লাভ, মানে ওসিবানি লাভ, আল্লাহ নিজের নির্দেশ দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, তুমি মক্কা ত্যাগ করো, মদিনা হিজরত করো। তো এই 622 খ্রিস্টাব্দের হিজরত ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সময় হযরত ওমর রাদিয়াল্লাহু এটাকে আরবি হিজরি সন রূপে গণ্য করেন, এবং এটা মুসলমানদের আরবি হিজরি সন, যেমন আমাদের একটা বাংলা সন আছে সম্রাট আকবর যেটা চালু করেন, আমাদের আমরা অফিস আদালতের তারিখ হলো ইংরেজি সন, হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের সন, আর আমাদের ধর্মীয় সন হলো হিজরি সন আরবি সন। তো এই মদিনা যদি তিনি না আসতেন তাহলে ইসলাম ধর্ম পরিপূর্ণতা লাভ করতো না, ইসলামের অন্যান্য ইয়েগুলো আর কান হাকামগুলো পরিপূর্ণ হতো না, কোরআন যে 30 পারা কোরআন, তিনি 23 বছর মক্কাতে 10 বছর মদিনাতে থাকাতে ইসলাম পরিপূর্ণতা লাভ করে, এবং মক্কায় তিনি এখন আমরা মানে তার গুরুত্বটা আলোচনা করছি, মক্কায় তিনি কত দুর্বল ছিলেন, কত ভয়ে ভয়ে ছিলেন, কিন্তু মদিনায় তিনি এসে তিনি এখন মক্কার পয়গম্বর মোহাম্মদ, এখানে মদিনায় এসে রাষ্ট্রনায়ক রূপে মদিনার লোকজন তাকে রাষ্ট্রনায়ক রূপে তাকে গ্রহণ করে, এবং তিনি
একাধারে পয়গম্বর, আবার তিনি রাষ্ট্রনায়ক। তিনি এরপরে তিনি মদিনা সনদ দিয়ে তিনি মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেন, এবং মদিনা হিজরত না হলে ইসলাম পরিপূর্ণতা লাভ করতো না, এবং ইসলামের অন্যান্য অনুষঙ্গী, বিশেষ করে ইসলামের অন্যান্য আরকান আহকাম, আজান, রোজা, বিবাহ, তালাক, জুমার নামাজ, হজ, এগুলো মুসলমানদের উপর ইয়ে হতো। তো এই জন্য মদিনা হিজরতটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলামের পরিপূর্ণতার জন্য, ইসলামের জন্য এই হিজরতের খুবই প্রয়োজন ছিল। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মদিনার জীবনে কাফেররা মার দিতে আসলে মার খেয়েছে, এবং মুসলমানরা কখনো আগে আক্রমণ করে নাই। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ এই মদিনাতে হয়েছে। একটা যুদ্ধে এটা মুসলমানদের ভুলের কারণে নেতারা আনুগত্য করে নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নাই, আদেশ মানে নাই, যেটা উহুদের যুদ্ধ। এই একটা যুদ্ধে মাত্র মুসলমানরা হেরেছে, এরপরে দেখা গেছে জীবনের আর কোনো যুদ্ধে মুসলমানরা হারেনি। এবং এই মদিনাতেই তিনি ইন্তেকাল করেন এবং তার রাউজা মুবারক মদিনাতে। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা আমার লেকচার বুঝতে পেরেছ, হৃদয়ঙ্গম করতে পেরেছ। তোমরা যে আজকে আমার লেকচারটা শুনেছ তারা আরেকজনকে বলবে, এবং তোমরা অবশ্যই বই কিনে নিবে। যে বইগুলো তোমরা বাজারে দেখেছ সবচেয়ে ভালো বইটা হলো ইসলামের ইতিহাসের ডক্টর আহমদ রুহুলামিনের বইটি সবচেয়ে বেশি ভালো, NS পাবলিকেশনস। তোমরা চমনি, তারপরে মাঝদি সব জায়গায় পাবে, এই বইটা কিনে নিবে এবং তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। তারপরে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলবে, আমার সাথে যোগাযোগ করবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।